অলরেডি এর পেছনে তুমি মনে হয় 5-600 পাউন্ড খরচ করতে হবে তার বেশি। দেখ সুন্দর আছে ফলটা, মজা। আমার যারা আমার তো বেশিরভাগ আমার ফ্যামিলি মেম্বার হল আসই, তো তারা আফারে যে হরবা ফলো হরবা দেখো সবে। আর তানিয়া তো ওই লাগে খুবই মায়ার একজন মানুষ। ফারজানা আপু হচ্ছেন আমাদের সিলেটের বোন, অনিও ব্লগ করেন, ওনারা সবাই লাইভে আছেন, নীলা আপু ফারজানা আপু, সেজন্য আমি র ভয়েসটা অফ করে দিয়েছি, সামান্য একটু ভিডিও করে নিলাম। সেজা স্কুল থেকে আসার পর গার্ডেনে খেলা করছিল। আসলে এই দেশে গার্ডেন ব্যাক ইয়ারটা থাকা কতটা জরুরি এটা আসলে বাচ্চাদের জন্য স্পেশালি, কারণ স্কুল থেকে আসার পর সবসময় বাইরেও যাওয়া যায় না, সেই সাথে গার্ডেন থাকলে বাইরে খেলাধুলা করতে পারে বাচ্চারা। আর বাইয়া তো অনেক কাজ করছেন গার্ডেনে, বাইয়ার এই প্রথমই এই জীবনের ফার্স্ট টাইম গার্ডেনিং করছেন, সেই অভিজ্ঞতাটা আমরা শুনলাম, সেই সাথে ওনাদের সামার প্ল্যান কি কি হচ্ছে গার্ডেনে সেটাও আমরা শুনে নিলাম ওনাদের কাছ থেকে। করছেন আমাদের জন্য মানে সামারে আসবো এখানে পুরো বারবিকিউ হবে সামারে জি, তোমাদের সবার অগ্রিম দাওয়াত অগ্রিম। আর সাইড দিয়ে যে বেডগুলো করা হয়েছে এখানে এখানে দেখেন বাইয়া সব কি করছে, সবজি লাগানোর আর কি বেসিক্যালি। গার্বেজ থালা আছে ওইগুলা সরানো হবে, দেন ওই পিলার থেকে একটা জানলা হবে, এখানে জানলা তো বুঝেন নাকি আমরা ছাঙ্গারি বলি, দেন মাচাতে থাকবে হচ্ছে লাউ আমাদের সফিকুল ভাইয়ের কাছ থেকে আপু বিলেত বিলাসের খিচিটা তো আমি অনেক মিস করি, অনেক সুন্দর বিলেত বিলাসের আপু তাজ্জিনা আপুকে বলবেন আমি অনেক মিস করি, আমি তো একটা সময় বলি আমি ওই রকম করার প্ল্যান একবার করছিলাম কিন্তু ওটা পরে চিন্তা করলাম যে ওইটা এই যে কার্ড দিয়ে করা লাগে যে খরচটা হবে এটা তো আমাদের ভাড়া বাসা, সো অটো খরচ করে নিয়ে যেতে পারবো না লস জি। আর তানজিনা আপুতে তো নিজের বাসা সাপুরা সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে করতে পারে। আর এখানে আপনার জন্য আসলে এরকম একটা কিচেন হলে রেসিপি বা সেজাজ মান পারফেক্ট হতো, আপাতত পোর্টেবল ভাবেই করি মানে টুকটাক করে যেটা অ্যাটলিস্ট আমি বাসা চেঞ্জ করলে একটু মিটানো আর নিয়ে যেতে পারি, হ্যাঁ সবটা মিটানো। তুমি জানো অলরেডি এর পেছনে তুমি মনে হয় 5-600 পাউন্ড খরচ করতে হবে তার বেশি, 700-800 পাউন্ড অলরেডি এই গার্ডেনের পেছনে খরচ করতে হবে, দেখো কিছুই হয় না, কিছুই হয় না ভাইয়ার পেজে সুমনে গার্ডেনিং এর আপডেট খুঁজতে কিন্তু রেসিপি পাই সেজা সুমনে যাবেন ভাইয়ার পেজে। আর এই তো আপু সবার জন্য কফি বানাচ্ছে, এদিকে ফারজানা আপু গার্ডেনে লাইভে আছে, আর আবার ঠান্ডায় তো আপু ডোজ ডোজ বুক হয়ে গেছে, মানে এখন আর আমি কথা বললে কেউ বুঝবে ওরা। এখন কফি খেলে ঠিক হয়ে যাবে, এই দেখেন কত মজার কফি
যেগুলা হচ্ছে পাউডার কফি ওগুলা থেকে পর দিয়ে বানালে পরিমাণটা একদম আমি যখন 1 2 3 বলবো আমরা বুমেরাং করতেছি কি হয় নাই দিলাপু আমাদের শাব্দুর আপু নাম কবে জোগাড় করলো তুমি জি শাব্দুর আপু এখন চলে যাচ্ছি অনেক সুন্দর একটা আপনাকে তো অনেক না ঠিক আছে আর আমি তো পাশেই আসি আর কোথাও তো হয় ইনশাআল্লাহ আসবেন সময় গেল খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া আপু খাই নাই কিছু মজা খাওয়া দাওয়া হয়েছে এখন চলে যাই কফিও খেলাম এই দেখেন সবকিছু কফি বিরিয়ানি সবকিছু খেলাম আমি আসলে ব্লেসড টু বি বিকজ হচ্ছে গিয়ে শেজাজ মাম আমার কাছে এই নামটাই হচ্ছে গিয়ে আমার কাছে সব থেকে বড় শেজাজ মামের কাছে আমি আমি পাশে আছি আর এই শেজাজ মামের হাতে রান্না খেতে পারি না আমি ব্লেসড আপু যে আপনাদের মতো ভালো মানুষ আমি আপনাদের সঙ্গে বলতে পারি না আপু না না মানুষ ভালো কি খারাপ এটা তো তার সাথে মিশতে মিশতে বলতে আপনার সাথে কিন্তু আমার সম্পর্ক এক বছরের উপরে এক বছর কি প্রায় দেড় দুই বছর হতে যাচ্ছে কারণ আমি যখন প্রথম আসি ইংল্যান্ডে তখনই আপনার সাথে আমার পরিচয় তো দেখেন তো আজকে তানিয়া আপুর সাথে সারপ্রাইজ দেখা হয়ে গেল সারপ্রাইজ দেখা মানে আমি আইয়াজন বৃষ্টি আপার করে আইয়াজন তোমার দেখো মুই কেন চিন্তা করছিলাম না আমি দেখা হয়ে গেছে দাদা তো করছো আমি যে কাই রাখলাম দাদু মিস মেবে কই না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন আমরা সবাই মিলে স্পেন্ড করলাম এখন আমি গড়ে চলে যাচ্ছি সেই সাথে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন যদি ভুল ত্রুটি দেখে থাকে তাহলে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল হুদা হাফিজ